যেখানে জনগণের অংশগ্রহণই নেই সেখানে কিসের আচরণ বিধি লঙ্ঘন, বললেন রিজভী। এদিকে দুদিনের মধ্যে ঢাকার 33 থানার ওসি বদলি। জানাবো নির্বাচনের ট্রেন লাইনেই নেই, বললেন সাইফুল হক। এদিকে আসন সমঝোতা, খোকন সানজিদা সহ 30 প্রার্থীকে বসিয়ে দিতে পারে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো স্বতন্ত্র প্রার্থী বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি, বললেন ওবায়দুল কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যেখানে জনগণের অংশগ্রহণই নেই সেখানে কিসের আচরণ বিধি লঙ্ঘন, বললেন রিজভী। কিসের আচরণ বিধি লঙ্ঘন? জনগণের তো অংশগ্রহণই নেই, ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহী নেই, একতরফা একটি নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ প্রসঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, জনগণের বিরুদ্ধে নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সার্বত্তা ভুলণ্ঠিত করছে। এখন আওয়ামী লীগ ঘরসাব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলা মানে জনগণের সঙ্গে কমিশনের ঠাট্টা করা। তিনি বলেন, কিসের আচরণবিধি লঙ্ঘন? এখানে তো জনগণের অংশগ্রহণই নেই, এখানে ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহী নেই, একতরফা একটি নির্বাচন করা হচ্ছে। একই দলের লোক, কেউ নৌকা মার্কার প্রার্থী, কেউ আওয়ামী লীগের প্রার্থী, কেউ আওয়ামী লীগের প্রত্যক্ষ প্রার্থী, কেউ আওয়ামী লীগের পরোক্ষ প্রার্থী, কেউ এক নম্বর প্রার্থী, কেউ দুই নম্বর প্রার্থী, কেউ তিন নম্বর প্রার্থী। ইউএনও ওসিদের বদলির বিষয়ে বিএনপির ও এ নেতা বলেন, এটা আওয়ামী মনা ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্ত মাত্র। সমগ্র প্রক্রিয়াটি সহ হাসি তামাশা, নজিরবিহীন হাস্যরসদীপ নাটিকা। তার অভিযোগ, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা গণহারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়ভীতির মধ্যে দিন যাপন করছেন। সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপি নেতাকর্মীরা যখন ঘর ছাড়া, এলাকা ছাড়া, তখন নির্বাচন কমিশন পৃথিবীর নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই। এই নির্বাচনে 60টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না দাবি করে রিজভী বলেন, এমন নির্বাচন নিয়ে এত তোড়জোড় করে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আওয়াল? কাজী হাবিবুল আওয়াল কি জানেন না তার এই তামাশা নির্বাচনকে নিশ্চিত করার জন্য সরকারের হানাদারি আক্রমণে সারা দেশে পালিয়ে বেড়ানো বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলো নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে? আলবদরের মতো, রাজাকারদের মতো এরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট করছে, পুরুষ শূন্য বাড়িগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করছে, বাড়ির নারীদের অপদস্থ করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতেই বিরাজ করছে না, সাধারণ ভোটাররাও অজানা আশঙ্কায় সশস্ত্র হয়ে আছে বলে দাবি করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। দুদিনের মধ্যে ঢাকার 33 থানার ওসি বদলি। পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, বিভিন্ন পদমর্যাদায় প্রায় 34,000 সদস্য এই ইউনিটে কর্মরত। 50টা থানা নিয়ে ডিএমপি, এর মধ্যে 33 থানার ওসি পদে রদবদল আসছে। একযোগে রাজধানীতে এত সংখ্যক থানায় ওসি পদে নতুন মুখ আসার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ঘটেনি। যাদের বদলি করা হচ্ছে তারা সবাই 6 মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি 33 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদে রদবদল আসছে। সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন AKM হাফিজ আক্তার জাগো নিউজকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী 5 ডিসেম্বরের মধ্যে ডিএমপি 33 থানার ওসি বদলি করা হবে। দু একদিনের বদলির আদেশ হতে পারে, বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার। এদিকে আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করছেন, যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছেন তারা হয়তো কারো প্রতি প্রভাবিত হতে পারেন, এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয় তাদের কথা, সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। এর আগে 6 মাসের বেশি এক থানার দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন নির্দেশনা দিয়েছে ইসি। নির্বাচনের ট্রেন লাইনেই নেই, বললেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ওবায়দুল কাদের বলেছে, নির্বাচনের ট্রেন নাকি আর থামবে না, ট্রেন লাইনেই তো নাই, সুতরাং এই ট্রেন নদীতে পড়বে না সাগরে পড়বে সেটাই আমরা এখন পর্যন্ত জানি না। মানুষের ভোটের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে, নির্বাচনের সুযোগ নিয়ে যে নয় ছয় করছে সেটা বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। সাইফুল হক বলেন, ওবায়দুল কাদের সাহেবের মুখে খুব শুকনা, কারণটা কি? ভেবেছিল নির্বাচনে তফসিল ঘোষণা করার পরে দলে দলে লোকজন নির্বাচনে যুক্ত হবে,
বিরোধী শিবির থেকে অসংখ্য দল ও লোককে তারা নির্বাচনের খেলায় যুক্ত করতে পারবে, কিন্তু দুই একটি নীতিভ্রষ্ট লোক রাজনৈতিক আবর্জনা ছাড়া সরাসরি ষড়যন্ত্রে কেউ পা দেয়নি। সরকার এই নির্বাচন খেলায় কেউ তাদের নাম যুক্ত করে নেই। তিনি বলেন, আগামী 7 তারিখে 7 জানুয়ারি দেশে একটা নির্বাচন হওয়ার কথা আছে, কিন্তু দেশে কি কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার অবস্থা আছে? যারা রাজনৈতিকভাবে এতিম, যারা আবর্জনায় পরিণত হয়েছে, এরকম কিছু জঙ্গল আবর্জনাকে আওয়ামী লীগ নির্বাচনের কাতারে যুক্ত করার চেষ্টা করছে, সেই চেষ্টা করে শেষ রক্ষা হচ্ছে না। মানুষ এই নির্বাচনকে গ্রহণ করেনি, মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনকে বর্জন করার মনোভাব নিয়েছে। সাইফুল হক বলেন, আগামীকালের মধ্যে নাকি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন কমিশনকে এত কষ্ট করা দরকার কি? প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেন, আওয়ামী লীগকে দায়িত্ব দেন। আগামী 7 তারিখ কোন 300 জনকে আপনারা নির্বাচিত ঘোষণা করবেন, সেই তালিকাটা আপনারা আগামীকালের মধ্যে শেষ করে ফেলতে পারেন। নির্বাচন করতে নাকি নির্বাচন কমিশনকে 1,600 কোটি টাকা খরচ করতে হবে। এই টাকা কেন খরচ করবেন? এই টাকা দেশের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকা। সাজানো নীল নকশা নির্বাচন করতে 1,600 কোটি টাকা, জাতীয় অপচয় আমরা মেনে নেব না। এই জন্য বলতে চাই, খরচ বন্ধ করেন। এই 1,600 কোটি টাকা খরচ করা মানে বাস্তবে এই টাকাটা নষ্ট করা। সেজন্য নির্বাচন খেলাটা বন্ধ করেন। বিএনপি থেকে লোক ভাগানোর চেষ্টা করছে জানিয়ে সমাবেশে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন, আওয়ামী লীগ দেশে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের এখন সম্বল হচ্ছে কিভাবে এই রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখা যায়, কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা যায় এবং এর মধ্যে দিয়ে নিজেদের দেউলিয়াত্ব পুরোটা হাজির করা যায়। কিভাবে শাহজাহান ওমর সাহেবকে ভাগিয়ে নিলেন সেটা খেয়াল করবেন। এই শাহজাহান ওমরের বিরুদ্ধে তারা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, গাড়ি পোড়ানোর মামলা, পুলিশ হত্যা করার মামলা, বিচারপতির বাড়ির ফটকে হামলা করার মামলা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় 200,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। প্রায় 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেপ্তার করে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, তাদের কারো জামিন হয় না। আর শাহজাহান ওমর জামিন পেয়ে একদিনের মধ্যে আওয়ামী লীগের যোগ দেয়। আওয়ামী লীগ যে শাহজাহান ওমরকে দলে নিলেন, উনি কি এখন গাড়ি পোড়ানোর আসামি নাকি না? এই সব মামলা যে ভুয়া মামলা সেটা প্রমাণিত হলো তো? তিনি বলেন, আমরা বলতে চাই, এই সরকার যারা জনগণের ভোট ছাড়া কেবলমাত্র রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে দমন পীড়ন করে ক্ষমতায় আছে, তাদের এই অন্যায় ভোটে আমরা বাংলাদেশের জনগণ কোনো সহযোগিতা করব না। আমরা ভোট কেন্দ্রে যাব না, আমরা ওই সব ভোট বয়কট করে বাংলাদেশকে রক্ষার সংগ্রামকে শক্তিশালী করব। আসন সমঝোতা, খোকন সঞ্জিতা সহ 30 প্রার্থীকে বসিয়ে দিতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে 298টি আসনে প্রার্থী দিয়েছে, তাদের মধ্যে অন্তত 30 জনকে বসিয়ে দিতে পারে জাতীয় পার্টি, এবং 14 দলের সাথে আসন সমঝোতার জন্য তাদের ত্যাগ স্বীকার করতে হতে পারে। আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ তার শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। 14 দলের শরিকরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে জাতীয় পার্টি লাঙ্গল নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যেসব আসনে সমঝোতা হবে, সেসব আসনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে কোনো প্রার্থী রাখবে না। তবে যারা স্বতন্ত্র প্রার্থী হবে তাদের ব্যাপারে অবশ্য আওয়ামী লীগের কোনো করণীয় নেই বলেই জানিয়েছে। তবে জাতীয় পার্টির জন্য কোটি আসন ছেড়ে দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগ সর্বোচ্চ 20টি আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দিতে রাজি, তবে জাতীয় পার্টি অন্তত 50টি আসন চায়। এ নিয়ে এখনো সমঝোতা হয়নি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুই দলই একটিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না। উভয় দলের নেতারাই বলছেন, আলাপ আলোচনার মাধ্যমে তারা সমঝোতা পৌঁছাতে পারবেন। জাতীয় পার্টি আওয়ামী লীগ যে আসনগুলো ছেড়ে দিতে পারে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে, তার মধ্যে ঢাকার 2টি আসন রয়েছে। স্বতন্ত্র প্রার্থী বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা কি দলের পক্ষ থেকে বলেছি যে তারা যারা স্বতন্ত্র নির্বাচন করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এখনো হয়নি। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেকেই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান, এর প্রমাণ তাদের দলের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। শুধু শমশের মবিন এর প্রমাণ তাদের দলের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন, শুধু শমশের মবিন, তৈমুর আলম খন্দকার নন, জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক সাহেবের মতো অনেকেই আসবেন ধারণা ছিল। আজকে অনেকেই শুভবুদ্ধি উদয় হয়েছে, অনেকে বিএনপির এই নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে নিজেদের রাজনৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করতে চান না, সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরে আসতে তারা শুরু করেছেন। বিএনপিও তাদের জোট সঙ্গেই দলগুলোর নেতাদের মধ্যে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে অনেক বড় বড় নেতাও আছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু শাহজাহান ওমর নন, অনেকে এসেছেন তারা বিএনপির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন, আজকে বিএনপির রাজনীতিতে তারা প্রত্যাখ্যান করে রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি সামনে বিএনপির অনেক নেতাকর্মী অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবেন। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীন নির্বাচন কমিশনারের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। শৃঙ্খলাজনিত কোনো ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা সরাসরি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি এগুলো আওয়ামী লীগ করছে না, প্রধানমন্ত্রী করছে না, সবাই নির্বাচন কমিশন করছে। ইউএনও ট্রান্সফার ওসিদের
এমপিদের ট্রান্সফার, ডিসিদের ট্রান্সফার, এই কাজগুলো আজ সরকারের কাজ নয়। নির্বাচন কমিশন এসব বিষয় নিয়ন্ত্রণ করছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সর্বমোট 29টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি না হলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে। একতরফা হয়ে যাবে কেন, সে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি যে ভুয়া আন্দোলন, এই আন্দোলনের কারণে অনেকে বিভ্রান্ত হয়েছে। আজকে তাদের ঝটিকা মিছিল করতে হয় অন্ধকারে, কুয়াশার মধ্যে হঠাৎ করে গুহা থেকে বেরিয়ে শুরু করে দেয় মিছিল, কিছুক্ষণ পর আর নেই, পুলিশ দেখলে আবার চলে যায়, এদের বুকে সাহস নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।